ভাবে হাত ধরে। আচ্ছা তোমার কথা কই কি, তোমার নাকি সব কথা সাইন করছো তুমি, তাই না? আমি তোমার কথা কই মনে করলাম যে এই তো কক্সবাজার আছে না, উল্টা পুরুষ পড়ার অভাব না হেন দিকে একটা তরকা তুমি লাইলি মজনুর কত প্রেম ছিল রোমান্টিক। হ্যাঁ এ হলো এ প্রেমটা যাই কিছু থাই এ মনে করলে আমার পাঁচটা রাত্রি আমার পাঁচটা ছাড়ো। অসম্ভব, তুমি যাবে না, এ পৌঁছানোতে বেদাসটা খারাপ হয়ে যায়, আমার লাগে করবা এটা কত হইল। হ্যাঁ এই কথা আজ আরই দেই একবারে সোজা কথা বিনাশ করে। তুই ভালো হবি না, তুই চারটা বছর তুই আমার পাশে লাগছা, তুই ওই তুই আমার আর কত জোড়া করবি তুই? হ্যাঁ আমি কিনা মুড আসলাম আমার কাপড় কিনে হলাইছা, সম্ভব না, তুই যেতটুকু আসোস অতটুকু আমি শেষ করবো। আমি নিজে নিজেই বলবো শরীর স্বাস্থ্য ভালো না থাকলে তো আর কক্সবাজারে বেড়াইতে আসতে পারতাম। আচ্ছা আমাদের শরীর স্বাস্থ্য কেমন আছে এটা উনি কি কেন বলতে হবে? মনে করলেন যে আপনার চেহারা দেখে আমার মনে পড়লো বুঝছেন, কারণ এই যে ধরুন কত সুন্দর আপনার একবার নাটুস নুটুস মনে করলেন যে আপনার চেহারা ভালো কিন্তু আপনার একটু বয়স আছে কিন্তু আমি দেখতে একদম বিচ্ছিরি কুচ্ছিত আর এই মুদ্রা তাজা তোর ভালো লাগছে? হন আলমগীর চার বছর তুই আমারে অনেক অবহেলা করছস, মুখ বুঝে মাইনা নিছি। হন আমি যদি এই কক্সবাজার রাস্তায় একটু যাই না হাজার হাজার পোলা পিছনে করবে। আমি হইছি দেশি মুরগি আর এইটা হইছে পোলট্রি মুরগি, সবাই কিন্তু দেশি মুরগিটা অনেক পছন্দ করে। শুন একটা কথা বলি, সবাই পছন্দ করে না, কিছু কিছু গ্রামে অশিক্ষিত গাইয়া কিছু লোক আছে তারাই হচ্ছে দেশি মুরগি পছন্দ করে। একটা কথা মাথায় রাখো, একটা তাজা মুরগি দেশি মুরগির দাম হচ্ছে গে অনলি 350 টাকা, আর একটা পোলট্রি মুরগির গ্রিল খাইতে যাবো এক পিস নিব 350 টাকা। তোমার নাম কি আমি জানি না, তবে তোমার পক্ষে আমি সাপোর্ট আছি। এই চিকনা চামিলের বাদ তুমি আমার হ্যাঁ চিকনা চামিলি বাদ তো ইয়ে
যাইবে, কারণ যেই বয়ফ্রেন্ডের চরিত্র খারাপ ওই এর লাগে থার কোনো রুচি আমার নাই। তুমি সাগর বাদ্দা যাইয়া ওই যে টুকা কই হামর টুকা কই যাও। কি বলছেন, আরে ওইরকমই লাগে যে রোহিঙ্গা ক্যাম্পের কিছু মেয়ে আছে না রোহিঙ্গা কো মতো লাগতাছে আমার মনে। ওবার রোহিঙ্গা মনে বলে হয়তো আমি ভুলাই করছি হয়তো বা। চললো বেবি, তোমার নাম কি? হাই রে হাই, আমার নাম ডিসিসি আলমগীর। আমার নাম শ্যামলী। তাই নাকি? আমার নাম হচ্ছে পপি। শ্যামলী একবারে মিলা গেলাম গা। এটা কি পপি? এটা কি টাকা ফারাম করে থাকে নাকি? আচ্ছা চলো।